بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত ভাই রবিউল ইসলাম ওমান থেকে জানতে চেয়েছেন, তিনি ইমাম মাহদী আলাইহিসসালাম সম্পর্কে জানতে চেয়েছেন। হ্যাঁ, ইমাম মাহদী সম্পর্কে বিশ্বাস পোষণ করা এটি একটি আকিদার গুরুত্বপূর্ণ বিষয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত শেষ জামানায় মাহদীর আগমন হবে এটি সত্য বলে বিশ্বাস করে এবং এর উপরে বিশ্বাস রাখা জরুরি মনে করে, কারণ মাহাদির আগমনের বিষয়টি মোতাবাতের হাদিস এবং এজমা দ্বারা প্রমাণিত, যদিও কিছু কিছু হাদিস খবর ওয়াহিদ দ্বারা প্রমাণিত। মাহাদির আগমনের ব্যাপারে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম থেকে শুরু করে সালফে সালেহীনের সকল ওলামায়ে কেরাম বর্ণনা করে আসতেছেন। জালালউদ্দিন সুয়ুতি রাহমাহুল্লাহ মাহাদি সম্পর্কে একটি কিতাব রচনা করেছেন, নাম হল আল উরফুল ওয়ারদি ফি আখবারিল মাহাদি। তো মাহাদির যে বিষয়টি আমরা বিভিন্ন হাদিসে দেখি, কেয়ামতের পূর্বে যখন কাফেরদের প্রভাব খুব বেশি হবে, চতুর্দিকে নাসারাদের রাজত্ব কায়েম হবে, খাইবার পর্যন্ত নাসারাদের আমলদারি হবে, এই সময় মুসলমানগণ তাদের বাদশাহ বানানোর জন্য মাহাদিকে তালাশ করবেন। তখন বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে তাকে চিনতে পারবেন। মুসলিম উম্মাহ তাকে তাদের নেতা হিসাবে গ্রহণ করে নেবেন। হাদিসের মধ্যে এসেছে মদিনায় তার জন্মস্থান হবে, তিনি বাইতুল মুকাদ্দাস হিজরত করবেন, তার দৈহিক গঠন আখলাক চরিত্র রাসুলের মতো হবে, তিনি নবীও হবেন না, তার উপরে ওহিও নাজিল হবে না, মক্কায় তার আত্মপ্রকাশ ঘটবে, সারা পৃথিবীতে তিনি মুসলিম উম্মার খলিফা হবেন, প্রথমে শুধু আরবের পরবর্তীতে সারা বিশ্বের খলিফা হবেন, সারা দুনিয়াতে তিনি ইনসাফ কায়েম করবেন। তো তার ব্যাপারে আরও অনেকগুলো হাদিস এসেছে, তো আপনি এই ব্যাপারে পড়াশোনা করলে ইনশাআল্লাহ আরও বিস্তারিত জানতে পারবেন। তবে এই আকীদা পোষণ করতে হবে যে মাহাদির আগমন এটি হক, এবং মূল মাহাদির আগে অনেক মিথ্যা মাহাদির দাবিদারও পৃথিবীতে এসেছে এবং আরও আসবে। তবে মাহাদি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা জরুরি, কারণ না হয়তো এই বিষয়টি সম্পর্কে বিভ্রান্তিতে নিপতিত হওয়ার সম্ভাবনা আছে। ওবিল্লাহি তৌফিক ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।